subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাব্বির আহমেদ, আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি অ্যান্ড্রয়েডের হিডেন ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সটি আপনারা হয়তো অনেকেই জানেন না। তো আশা করি আপনারা টাইটেল দেখে কিছু হলেও বুঝতে পেরেছেন অথবা থাম্বনেইলে। তো পুরোটা বোঝার জন্য চলুন দেখে আসি ইন্ট্রো, ইন্ট্রোর পরে ডিটেল করছি। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম ইন্ট্রোর পর। তো আজকের যে আমাদের যে টিউটোরিয়ালের বিষয়টি, সেটা হলো মোবাইল ডাটা নিয়ে। তো আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের কিন্তু ডাটাটি অন করা আছে। তার মানে ডাটা অন করা মানে কি, আমি এখন মোবাইল থেকে মোবাইলের ইন্টারনেটটা আমি ব্যবহার করতে পারছি। কিন্তু আপনাদের এখানে দেখা গেল অনেক সময় অনেক প্রবলেম হয়, আপনাদের পার্সোনালি আপনাদের নাম্বারটি অফ করে রাখতে হচ্ছে। তো যে সিমটি দিয়ে আপনি ডাটা অন করেন সেটা যদি আপনার অফ করে রাখতে হয়, তাহলে তো আপনি ডাটা ইউজ করতে পারবেন না। কারণ আমরা তো সবাই সবসময় ওয়াইফাই জোনের মধ্যে থাকি না, ফ্রি ওয়াইফাই বা অন্য কোনো ডাটা নেটওয়ার্ক মোডের মধ্যে তো থাকি না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ফ্লাইট মোডটি অন রেখে আপনার মোবাইলের ডাটাটি ব্যবহার করতে পারবেন। ভাবতে একটু অবাক লাগছে, তাই না? আসলে অবাক হলেও এটা সত্যি ব্যাপার যে আপনি চাইলে আপনার মোবাইলের ফ্লাইট মোডটি অন রেখে আপনি কিন্তু আপনার মোবাইলের ডাটাটি ব্যবহার করতে পারবেন। তো বলে রাখা ভালো, আমি কিন্তু গতকাল দুটো স্যামসাং ফোনে এই ব্যাপারটি ট্রাই করে দেখেছিলাম, কিন্তু স্যামসাং ফোন দুইটাতে কিন্তু এই কাজটি হয়নি। তো এটা করতে গেলে সর্বপ্রথম আপনার ডায়ালার মোডে যেতে হবে। তো ডায়ালার মোডে যাবার আগে আপনাকে অবশ্যই আপনার মোবাইল থেকে ফ্লাইট মোডটি অন অফ করে দিতে হবে। ফ্লাইট মোডটি অফ না করলে তো আপনাকে এই ট্রিক্সটি আমি শেখাতে পারবো না। তো তারপরে আপনি আপনার মোবাইলের ডায়ালারে প্রেস করবেন। তো দেরি না করে আপনার মোবাইল থেকে এই কোডগুলি ডায়াল করে ফেলুন: *#*#4636****#**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 *
ডাউন হতে পারে। তো বেসিক্যালি আমি Xiaomi ফোন ইউজ করি, এই কারণে আমার ফোনটিতে এই ধরনের ইন্টারফেসটি আসবে যে টেস্টিং। তো এখানে আপনি দেখতে পাবেন ফোন ইনফরমেশান ওয়ান, ফোন ইনফরমেশান টু, ব্যাটারি ইনফরমেশান, ইউজার স্ট্যাটিস্টিক এবং ওয়াইফাই ইনফরমেশান। তো আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা জাস্ট ফ্লাইট মোডে যদি ডাটা অন করতে চাই তাহলে আমাকে ফোন ইনফো ওয়ানে ঢুকতে হবে। ফোন ইনফো ওয়ানে ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিডি, এসডি, এমএ, জিএসএম, এই ইজিবিজি এইগুলো থাকবে যে আপনার নেটওয়ার্কটি। এটা অটোমেটিক্যালি আপনার ফোনতে যদি ব্র্যান্ডি ফোন হয় মোটামুটি তাহলে আপনার ফোনে এটা সেট করা থাকবে। তো আমাদেরকে যেটা করতে হবে ডাটা অন করতে গেলে আমাদের মোবাইলের রেডিও ফ্রিকোয়েন্সিটা অন করতে হবে। তো রেডিও ফ্রিকোয়েন্সিটা অন করতে গেলে আমাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্ন রেডিও অন, আমি ওটাতে টাচ করার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু অন হয়ে গেল। তো অন হয়ে যাওয়ার পরে কিছু সময় ওয়েট করতে হবে। দেখুন ম্যাজিক, এই যে চলে এলো আমার মোবাইলের ডাটা সেটিংস অন হয়ে গেল এখন, কিন্তু ফ্লাইট মোড কিন্তু এখনও অন আছে বা অ্যারোপ্লেন মোড কিন্তু এখনও অন আছে। তো দেখি আমরা একটু কোনো কিছু ব্রাউজ করে কোনো কিছু পাই কি না, আসলে আমাদের ডাটাটি অন হয়েছে না ফেক কোনো কিছু। তো আমরা আমাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারটিতে গিয়ে আমরা এখন একটু দেখি কোনো কিছু ব্রাউজ করে দেখি। হ্যাঁ, আমার এখানে কিছু সাইটের অ্যাড্রেস আছে, ব্যাঙ্গুরটাতে আমরা একটু ঢুকে দেখি আসলে ঢুকে কি না। ওয়াও, এখানে দেখতে পেয়েছেন মনে হচ্ছে যে স্পিড কিন্তু রীতিমতো বাড়ছে, তার মানে কি আমার ডাটাটা অন আছে। তো বন্ধুরা কেমন লাগলো? আশা করি নিশ্চয় অনেক ভালো লেগেছে, আমার অনেক মজা লেগেছিল আমি যখন প্রথমে এটা করেছিলাম। তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর হিডেন ট্রিক্স বা ট্রিক শিখতে বা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস রিভিউ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুবান্ধবকে জানান, ভিডিওটিতে লাইক করুন, ভালো লাগলে কমেন্ট করুন, না ভালো লাগলেও করুন। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।